বুধবার পুনের এমসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত দল তখন নিজেদের প্র্যাকটিস শেষ করে ফেলেছে আর বাংলাদেশ দল তখনও আসেনি। এমন সময় হুট করে পুনেতে অদ্ভুত এক বৃষ্টির আগমন। দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু মাঠকর্মীরা তখন উইকেট ঢাকাতে ব্যস্ত। অদ্ভুতুরে বৃষ্টির সময় আকাশে আবার সূর্যও ছিল। বাংলাদেশের প্রভাত ভারতে খাটে কিনা কে জানে, যদি খাটে তবে ভাবতেই পারেন এদিন পুনেতে কোনো শেয়ালের বিয়ে হয়েছে। সে যাই হোক, বৃষ্টি বেশি ঝামেলা করেনি এদিন। বৃষ্টি থেমেছে পুনেতে, পশ্চিম আকাশের ডুবন্ত সূর্য চোখে পড়েছে, আর গোধূলি বেলায় পুনের সূর্য আলাদা করে সবার নজর নিজের দিকে টেনেছে। সুন্দর এমসিএ স্টেডিয়ামের কোলে সুন্দর এই সূর্য দেখতে দেখতে মাঠের জায়ান্ট স্ক্রিনের দিকে তাকালেই আপনার মনে পড়বে যে বৃহস্পতিবার এখানে বাংলাদেশ খেলতে নামবে ভারতের বিপক্ষে। আর স্বাগতিক দেশের বিপক্ষে জিততে হলেও টাইগারদের গোধূলির সুন্দর সূর্যর মতোই খেলতে হবে। কিন্তু মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের 15 জনের বহরের মাত্র 5 জন ক্রিকেটার এসেছিলেন মাঠে। এই কথা শুনে যদি আপনি ঠোঁট বাঁকা করে দলকে নিয়ে টিটকারি মারা শুরু করেন, তবে আপনাকে জানিয়ে রাখা ভালো যে ম্যাচের আগের দিনের অপশনাল প্র্যাকটিসে ক্রিকেটারদের না আসা খুবই স্বাভাবিক। আর টাইগাররা আকাশেও উঠছে না, বরং ভারতের বিপক্ষে নিজেদের আন্ডারডগই ভাবছে বাংলাদেশ দল। বিশ্বকাপের সময় হিসেবটা পুরোপুরি ভিন্ন। আমরা আশা করছি যে আমরা একেবারে পারফেক্ট একটা ম্যাচ খেলব। আমাদের সবার আগে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ধরুন ভারতের যদি একটা খারাপ দিন যায় আর আমরা খুবই ভালো খেলতে পারি, তাহলে আমাদের জন্য একটা ভালো ম্যাচ হবে, আর আমাদের এমন করার সক্ষমতাও আছে। তাছাড়াও আগে আমরা ভারতের বিপক্ষে ভালো খেলেছি, সুতরাং অ্যাটলিস্ট শুরুটা আমরা ভালো আত্মবিশ্বাস আর ভালো স্মৃতি নিয়েই করব। চান্ডিকা হাথুরা সিংয়ে খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ, আবেগে তিনি ভেসে যান না। সে কারণেই আরেকবার মনে করিয়ে দিয়েছেন যে ভারতের বিপক্ষে জিততে হলে নির্ভর করতে হবে অনেক যদি কিন্তুর ওপর। কিন্তু নিজেদের শতভাগ দিলেও বাংলাদেশ জিততে পারবে না এমন কথা বিশ্বাস করেন না টাইগার হেড কোচ। আর ভারতকে হারাতে বাংলাদেশ পেস ইউনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বলে বিশ্বাস কোচের। আমি শুধু আমার দলকে বলতে পারি যে তোমরা তোমাদের সেরাটা দাও, এরপর কী হবে তার উপর তো আমার কোনো হাত নাই। তবে হ্যাঁ, আমরা যদি আমাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা দুনিয়ার যে কোনো দলকে হারাতে পারি। হ্যাঁ, তুমি বলতেই পারো যে কালকের ম্যাচে পেসাররাই কী ফ্যাক্টর হবে, কারণ এখানকার কন্ডিশন তেমন ইঙ্গিতই দিচ্ছে, আর ওরা তো আগে ভালো করেছে। সেদিকে যদি তাকাও আর লাস্ট 2-3 ম্যাচের দিকে যদি তাকাও, তাহলে পেসারদেরই সবার আগে বলা উচিত যে তারা ভালো করেনি, আর পেসাররা সেটা মেনেও নিয়েছে। অবশ্যই বাংলাদেশের পেসাররা এর চেয়ে ভালো করতে পারে, কারণ আগে তারা আরও ভালো করেছে। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুধবার দুপুরে ভারত দলও প্র্যাকটিস করেছে একই মাঠে। ভারতের পক্ষে প্রেস কনফারেন্সে এসেছিলেন তাদের পেস বোলিং কোচ পারাস মামরে। বাংলাদেশের সাথে হারলে সেটা আপসেট হবে কিনা এমন প্রশ্নে পারাস বাংলাদেশ নেদারল্যান্ডসকে এক কাতারেই ফেলেছেন। হয়তো ভদ্রতার খাতিরেই বলেছেন সব ম্যাচই সিরিয়াস। আবার বাংলাদেশকে নিয়ে অসম্মানজনক বিজ্ঞাপনও বানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। ক্রিকেটারদের কি এসব দেখে এসব বলে উজ্জীবিত করা যায় এমন প্রশ্নে হাথুরু দিয়েছেন সবচেয়ে সুন্দর উত্তরটা। আমি বাংলাদেশি সাংবাদিকদের এই উত্তরটা আগেও দিয়েছি, যদি দেশের জার্সি গায়ে তুলেই তুমি যথেষ্ট অনুপ্রাণিত না হও তবে তোমাকে আর কিছুই অনুপ্রাণিত করতে পারবে না। আসলেই তো 17 কোটি মানুষের দেশ থেকে 15 জন বিশ্বকাপে খেলতে এসেছেন। 11 জন ক্রিকেটার বৃহস্পতিবার ভারতের বিপক্ষে খেলতে নামবেন। টাইগাররা জিতে গেলে ওই 11 জন মিলে 130 কোটির দেশকে হতাশায় নিমজ্জিত করতে পারবেন। তবে এখনই অত শত ভেবে লাভ নাই, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে নাকি হারবে এই চিন্তায় বসে থেকেও কাজ নাই। বরং বাংলাদেশ দল সুন্দর একটা ম্যাচ খেলুক, গোধূলির সূর্যর মতো সুন্দর পারফর্ম করুক মাঠে, তবেই খুশি হবে পুরো বাংলাদেশ। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, এমসিএ স্টেডিয়াম, পুনে, ভারত।